प्रिय शिक्षार्थीबृंद ऑनलाइन क्लासे सृजक कलेजेर पक्ष थेके सबाइके स्वागतम। आमि आलफासुद्दीन प्रभाषक अर्थनीति विभाग सृजक कलेज बागाइछड़ी रांगामाटी। गत क्लासे आमरा प्रथम अध्याय किछु पढ़ेछिलाम, आज आमरा द्वितीय अध्याय अर्थनीति प्रथम पत्रेर एकादश श्रेणीर यूटिलिटी अर्थात उपयोग सम्पर्के आलोचना करब। प्रिय छात्र छात्रीबृंद, এই অধ্যায় দ্বিতীয়ের পুরো নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। এটা কয়েকটি ভাগে বিভক্ত। সর্বপ্রথম আমরা উপযোগ অর্থাৎ ইউটিলিটি সম্পর্কে আলোচনা করব। আমরা জানি সাধারণ অর্থে উপযোগ বলতে উপকারিতাকেই বোঝায়, কিন্তু অর্থনীতিতে উপযোগ শব্দটি একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে উপযোগ বলতে কোন দ্রব্যের অভাবমোচনের ক্ষমতাকেই উপযোগ বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, কোন দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকেই অর্থনীতিতে উপযোগ বলে। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, কলম, খাতা, এগুলোর উপযোগ আছে। খাদ্য আমাদের জীবন বাঁচায়, বস্ত্র আমাদের লজ্জা নিবারণ করতে সাহায্য করে, কলম খাতা আমাদের বিভিন্ন কিছু লেখার জন্য সহায়তা করে, তাই বলা যায় এগুলোর উপযোগ আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উপযোগের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা এখন বোর্ডে লক্ষ্য করব। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ একটি মানসিক ধারণা, অর্থাৎ উপযোগটা হচ্ছে একটি মানসিক ধারণা। আমি একটা জিনিস ভোগ করলাম, মানসিকভাবে তৃপ্তি পেলাম, এটার নাম হচ্ছে উপযোগ। পরের বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ ভোগের মাধ্যমে প্রকাশ করা যায়। উপযোগটা হচ্ছে এমন জিনিস যেটা ভোগ না করলে প্রকাশ পায় না, কোন দ্রব্য সেটা ভোগ করতে হবে তাহলেই সেখান থেকে তৃপ্তি পাওয়া যাবে, আর সেটাকেই উপযোগ বলা হবে। পরের নম্বর হচ্ছে উপযোগ নৈতিকতা দ্বারা প্রভাবিত হয় না, সবসময় উপযোগকে নীতিগতভাবে চিন্তা করা যায় না, অনৈতিক দ্রব্য সেগুলো উপযোগ আছে, যেমন মাদকাসক্ত কোন দ্রব্য, সিগারেট, মদ, এগুলো যদিও আমাদের সমাজে নিষিদ্ধ, তবু এ দ্রব্যগুলোর উপযোগ আছে।
পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য, অর্থাৎ উপযোগটা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে, এটার মূল্য থাকতে হবে, তাছাড়া সেটাকে উপযোগ বলা যাবে না। যেমন মায়ের আদর, এটা অর্থের দ্বারা পরিমাপ করা যায় না, সুতরাং এটাকে উপযোগ বলা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপযোগকে দুই ভাবে ব্যাখ্যা করা যায়। একটি হচ্ছে মোট উপযোগ, অর্থাৎ টোটাল ইউটিলিটি, আরেকটি হচ্ছে প্রান্তিক উপযোগ, অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি। এখন আমরা জানব মোট উপযোগ কাকে বলে। আমরা একটি দ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ যদি ভোগ করতে থাকি এবং তার থেকে আমরা যে উপযোগ পাই সেগুলোর যোগফলকে বলা হয় মোট উপযোগ। যেমন আমি তিনটি আপেল খেলাম, প্রথম আপেল থেকে 5 একক উপযোগ পেলাম, দ্বিতীয় আপেল থেকে 4 একক উপযোগ পেলাম, তৃতীয় আপেল থেকে 3 একক উপযোগ পেলাম, তাহলে মোট উপযোগ হল 4, 3, 2 উপযোগ যোগ করে টোটাল 12 একক উপযোগ হলো, এটাই হচ্ছে মোট উপযোগ। মোট উপযোগকে আমরা দুই ভাগে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে তালিকার মাধ্যমে, এখানে মোট উপযোগের একটি তালিকা আমি দিয়েছি। একদিকে হচ্ছে দ্রব্য, অন্যদিকে মোট উপযোগ। প্রথম দ্রব্য থেকে আমরা 15 টাকার উপযোগ পাই, দ্বিতীয় দ্রব্য থেকে 15 যোগ 10 25 টাকার উপযোগ পাই, তৃতীয় দ্রব্য থেকে 25 যোগ 5 = 30 টাকার সম পরিমাণ মোট উপযোগ পাই, এভাবে চতুর্থ উপযোগ থেকে 30 যোগ 0 30 টাকার উপযোগ, পঞ্চম দ্রব্য থেকে 30 একক থেকে 5 একক মাইনাস হয়েছে, অর্থাৎ 5 টাকা মাইনাস হয়েছে, 25 টাকার উপযোগ পাই, অর্থাৎ এই দ্রব্যের কোনো উপযোগ নেই, এটি ঋণাত্মক দ্রব্য। তালিকাতে দেখা যায় তৃতীয় এবং চতুর্থ দ্রব্যে আমাদের উপযোগের পরিমাণ একই। এই তালিকাটাকে আমরা চিত্রে রূপ দিতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো। চিত্রটির এক্স হচ্ছে ভূমি অক্ষ, ওয়াই হচ্ছে লম্ব অক্ষ। এক্স অক্ষে দ্রব্যের একক এবং ওয়াই অক্ষে মোট উপযোগ নির্দেশ করা হয়েছে। চিত্র হতে দেখা যায় আমরা যখন প্রথম দ্রব্য ভোগ করি বা ক্রয় করি তখন আমরা 15 টাকার উপযোগ পাই, যা এই বিন্দু দ্বারা নির্দেশিত। দ্বিতীয় দ্রব্য ক্রয় করার সময় আমরা 25 টাকার উপযোগ পাই, যা এই বিন্দু দ্বারা নির্দেশিত। এভাবে তৃতীয় দ্রব্য ভোগ করার সময় আমরা 30 টাকার সমপরিমাণ উপযোগ পাই,
যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। আবার চতুর্থ একক প্রয়োগ করার সময় আমরা সে ৩০ একক মোট উপযোগ পাই। এখানে আমাদের এই এককের উপযোগের পরিমাণ শূন্য। সর্বশেষ পঞ্চম একক দ্রব্য যখন আমরা ক্রয় করি তখন আমাদের কাছে সেই দ্রব্যের কোনো উপযোগ থাকে না, বরঞ্চ ঋণাত্মক হয়ে যায়। তখন আমাদের ৫ টাকার পরিমাণ উপযোগ কমে ২৫ টাকা হয়, যা ই বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এভাবে এ বি সি ডি ই বিন্দুগুলো যোগ করে পাওয়া যায় টি ইউ রেখা, অর্থাৎ টোটাল ইউটিলিটি। শিক্ষার্থীবৃন্দ, আমরা ঘরে বসে এই চিত্র সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেব। পরবর্তী ক্লাসে আমরা প্রান্তিক উপযোগ এবং উপযোগের আরো অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করব। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।